বক্তব্য শেষ করে ফেলছিলাম, কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি প্রফেসর আব্দুল মান্নান, উনি এখানে ঘোষণা দিয়েছেন যে আমি দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছি। আমি উনি খুশি হতে পারেন, কিন্তু আমার মনে হয় যে তোমরা যারা গ্রাজুয়েট হয়েছ নবীন, তোমরা বোধহয় বেশি খুশি হও নাই, কারণ তোমাদের একটা ধারণা থাকবে যে এই বুইরারা বাতিল না হলে তো আমাদের রাস্তা ক্লিয়ার হইতেছে না। উনি যে আমাদের দেশে আগে আছে না, যেমন ওই আমার বড় ভাইয়ের বিয়া না করা পর্যন্ত বলতো যে আমার সামনে একটা রেড লাইট দেওয়া আছে, অর্থাৎ বাধা যাওয়া যাবে না। ঠিক আমিও মনে হয় তোমাদের সামনে একটা রেড লাইট, তোমাদের ভবিষ্যৎ রাষ্ট্রপতি তো না, এখন তো এই জন্য তো বিকল্প নেই, তোমাদের খালি মনে প্রাণে দোয়া করতে হবে যে এই বুড়া তাড়াতাড়ি ম। আর ভাবছিলাম যে আমি যশোর কুষ্টিয়া এইসব এলাকাতে আমি বেশি কথা বলি না, কারণ আমাদের এই লেখা আমাদের লেখা থাকে এক ধরনের, সেটা পড়ি, কিন্তু এর বাইরে যদি কথা বলতে যাই এই এলাকার মানুষের যে শুদ্ধ ভাষায় কথা কয় এটা আমরা পারি না, যার জন্য এখানে কথা বলতে বড় ভয় করে। আমি আমার অভিজ্ঞতা আছে, কারণ আমি এই পার্কের কাছে কুষ্টিয়া জেলে ছিলাম 4 মাস 8 দিন, তখন আমি আমার এটা আমরা জেলখানায় বলি যে আমাদের কাজ টাজ করে দেয়, পানি ট্রেনে নেতে কাপড় চুপড় ধুয়া দেয়, উনি তো ডিভিশন ব্রিজও না, এই জন্য তাদেরকে আমরা বলতাম যে ফালতু বলতাম, এই ফালতু যখন আসছে তারে আমি হঠাৎ একদিন বেশ অনেকদিন যাবৎ কাজ করে হঠাৎ একদিন জিজ্ঞাসা করলাম, এই তোমার ছেলে মেয়ে কয়টা? তার উত্তরে সে বলল, আমার না স্যার 2 খুক আর 1টা খুকি আছে। পরে দেখা যাচ্ছে সে ভালো মতো না মনে করে না, কিন্তু এমন সুন্দরভাবে কথাবার্তা বলে যে এখানে এদের সঙ্গে বাংলা ভাষা এই এইভাবে বলতে গিয়ে আবার বিপদের মধ্যে পড়ে যায়, যে সে আমার চেয়ে অনেক জ্ঞানী পণ্ডিত ব্যক্তি, এ ধরনের অবস্থা হয়েছে। সুতরাং এখানে কিছু বলার ইচ্ছে নয়, তবু মান্নান সাহেব যেহেতু বলে ফেলছে এই জন্য কথাটা বললাম আর কি। তা যাই হোক, কথা বলে এই যে মান্নান সাহেব এটা অবশ্য বুঝতে পারে না, এই যে মানে আমার জন্য আরেকটা মানে এই ইমপ্রিজনমেন্টের একটা এক্সটেনশন হয়ে গেছে আর কি, 5 ইয়ার্স মোর এক্সটেনশন। তো 5 ইয়ার্স এটা বলা যাবে না, কারণ রাষ্ট্রপতির মেয়াদকাল আগামী 24 তারিখের থেকে শুরু হবে, নতুনটা 24 এপ্রিল, 5 বছরের জন্য। কিন্তু 5 বছরের জন্য এর মধ্যে তো আরো অনেক ঘটনা কিছু ঘটতে পারে, যে 5 বছর যে আরো পরের মেয়াদে করে যাবো এই সুযোগ তো নাও হতে পারে। সুতরাং এই তোমরা যারা ছাত্র ছাত্রীরা আছো, তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, এর আগে যদি ওই উপরের থেকে যে ডাকা হয় পরে তাহলে তো রাস্তা আসবে ক্লিয়ার, কোনো প্রবলেম নাই। যাই হোক, আজকে এমন একটি দিনে আমি আজকে বোধহয় এটা বোধহয় যশোরে আমি দ্বিতীয় সমাবর্তন আমি আসছি, এর আগেও একবার আসছি, এবং এখানে ভিসি সাহেব বলতেছিলেন পাশাপাশি যে আগামীতে আরো ছাত্র বাড়বে, অবস্থা আরো শুধু আরো বড় প্যান্ডেল হবে, ওই সময় আপনাকে আসতে হবে। তা আমি তো আর না করতে পারি না, আসতে পারবো না, তবে ইচ্ছা তো আছে। তা যাই হোক, আমি আবারও দুঃখ প্রকাশ করছি, কারণ আমার আসার যে সময় ছিল এর মধ্যে আধা ঘন্টার মতো বিলম্ব হয়ে গেছে বিভিন্ন কারণে, এই জন্য আমি দুঃখিত। যাই হোক, আজকে আমি আবারও আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।